আজকে দেবে আর কোনদিন দেবে না এবার তুলে রেখে যাবে আর দেবে না গো ওই ওই হয়ে গেল প্রত্যেকদিন দেব আমরা সবাই এই যে মাঠে চলে এসেছি, মানে মাঠ মানে এই যে আমার বাড়ির সামনে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আজকে চষা হবে। তো সবে ভাতটা খেলাম কোনো রকম নাকে মুখে, এই যে মা সবে মনে হয় যে থালা বের করে নিয়েছি। আর একটু আগে তো রান্নাঘরে রান্না করতে এসেছিলাম, রান্না করে গিয়ে কুটুসকে খাইয়ে তারপর নিজেরা খেয়ে উঠলাম আর এই চলে এলাম। ঠিক আছে, টাইমটা দেখতে হবে। এখানটা এবার শীতের সবজি লাগানো হবে, তার জন্য কিন্তু টিলারটা দেওয়া। আর এখানে দেখো আমার একটা লেবু গাছ, কতগুলো লেবু হয়েছে, পাতি লেবু গাছ কিন্তু এটা। আর এই রাঙা আলু দু চারটে এখানে বসিয়ে দিয়েছিলাম, তা দেখো গাছ ভরে গেছে, এর মধ্যে থেকে আসতে পারবে পুরো কাঁটা গাছ। দেখো আস্তে আস্তে করমচা গাছের মধ্যে থেকে চলে আসছে। কুটুম ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। পাওয়ারটিলার চলে যাওয়ার পরে চলে এসেছি এই যে দানা নিয়ে, কারণ এই দানা ভেজাতে হবে কালকের সকালে, কিন্তু এই দানা ছড়ানো হবে। আর চষার পরে কিন্তু অনেকটা জায়গা মনে হচ্ছে, এর আগে কিন্তু অতটা জায়গা মনে হচ্ছিল না, কিন্তু চষার পরে জায়গাটা অনেক বেরিয়েছে, অনেক বড় হয়েছে। আর এই দানাগুলো কিন্তু সুন্দরবন থেকে নিয়ে এসেছি জানো তো, সেদিন তো দানাগুলো ঠিকঠাক বলা হয়নি কি কি দানা, একটু দেখে বলে দাও তো কি কি সুন্দরবনের দানা আছে। এটা তো জানি পালং দানা, কুমড়ো দানা, এটা ধনে দানা, এটা বিনস দানা, এটা শশা দানা, আর নোটে শাক, আর এটা কি দানা আমি জানি, কি তো মশলা মশলা দিয়ে দিয়েছে, কি দানা না মশলা, এটা কি দানা, এই চারটে আছে কি দানা আমি জানি, কোনটা এর মধ্যে থেকে কোনটা লাল শাক হবে আর পেঁয়াজ দানা হবে। পাঁচটা দানা ঠিক করতে পারলাম আর চারটে দানা ঠিক করতে পারিনি। বন্ধুরা হয়তো অনেকে দেখে বুঝতে পেরেছে, একদম বড় 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 এটা নোটে বলছে, ওর থেকে তো ওটা ছোট মনে হয় না, আর সরু, আর ওটা ও দু রকম নোটে আছে, পেঁয়াজ দানা বলছে। হ্যাঁ, মাথায় যে ফুলগুলো হয় তার এরকম সাইজের হয় না, নো নো ও কি কটোস কি করছো, তিন রকম দানা ভিজিয়েছি আর চার রকম তোলা আছে, জানি না ওটা মাকে ফোন করে জানবো, আর না হলে এমনি ছড়িয়ে দেবো শুকনো শুকনো, যা বেরোবে বেরোবে, যা বেরোবে বেরোবে, হ্যাঁ বেরোনোর পরে বোঝা যাবে, বুঝতেই পারছো কত বড় চাষি। এখানে তো কেউ পেঁয়াজ দানাই চিনতো না বা জানতোই না, চিনে নেই না সবাই অ্যাকচুয়ালি। ওই মা যে বললো পেঁয়াজ ওইভাবে বসিয়ে দেয়, পেঁয়াজ কালিটা ভালো হয় আর এটাতে পেঁয়াজটা ভালো হয়, প্রচুর পেঁয়াজ। হ্যাঁ, আমরা তো প্রথম বছর গিয়ে, তোমাদের দাদা ভাই প্রথম বছর গিয়ে প্রচুর পেঁয়াজ তুলেছিলাম। হ্যাঁ, গত বছর দাদাদের মার খেয়ে গেছে, অনেক পেঁয়াজ হয়নি, তবুও এখনো পর্যন্ত কিন্তু সেই ঝোলানো আছে, পেঁয়াজ ঝোলানো আছে, ওটা কেনা পেঁয়াজ, কেনা পেঁয়াজ, ওগুলো কেনা, একদম কিনে নিয়ে আর ওইভাবে রেখে দিয়েছে। ও, তো সেই পেঁয়াজ আছে, এবছর আবার চাষ করবে নিশ্চয়ই। তো তার আগে থেকে আমি বড় চাষি হতে গিয়ে খুব হবো বলে সেদিন আগে থেকে কিনে নিয়ে চলে এসেছি ওদের ওখান থেকে, মাদের কিন্তু এখনো দানা টানা কিছু কিনে, তবে এই দানা কিনবে কি না কি থেকে ভালো নিশ্চয়ই কিনবে, হয়তো নিশ্চয়ই কিনবে, ওরা জানে দামি দানা কিনবে, তুমি কম দামে কিনেছো তো। তো চলো, এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে, আমরা ভোর থেকে কিন্তু শুরু করে দেবো বাগানে কাজ করা, সকাল হলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। আরে এইভাবে লম্বাই করলে এই দিকটা রাঙা আলু দিলাম আর ওই দিকটা যে ওই গাছের নিচে আগের বারে পালং হয়েছিল তো বাবা,
সকালবেলা বিশাল ব্যস্ত তো। হ্যাঁ এমনি দেরি হয়ে গেছে, তার উপরে এখনো দানা কিছুই বসানো হয়নি, এখন লাইন করতে করতে সময় চলে গেছে। এটা পেঁয়াজ শাক, ওইটা লাল বিচতে ইয়ে শাক, ওই রাঙা আলুটা, এটা জলের ড্যান, এগুলো হচ্ছে একটু পটি আছে। রাঙালু লাগাতে হবে, রাঙালু কিন্তু গাছ এইভাবে লাগাতে হয়, এবারে শিকড় হবে, সব শিকড় হবে, হ্যাঁ এগুলো ঝুলবে, মানে শিকড় থেকেই তো রাঙালুটা হয়। কোথায় শাশুড়ি বৌমা, সবাই বাড়ির সবাই, শুধু শাশুড়ি সবাই আছে। লাল আলু গাছ পাতা হলো, এক ধার থেকে শুরু হলো, এটা আজকে আমাদের অনেক বেলা হয়ে। পালং দানা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, এক নম্বর নাকি পালং দানা বলেছে, দেখা যাক। তুই অল্প অল্প চাদি ঘোরো না, তারপরে কথা পরে অল্প ঘুরে যাও। পালং দানা দেওয়ার আগে একটু খুশি নেওয়া হলো, আবার দানা দেওয়ার পরে আবার খুশানো হচ্ছে। তোরা বলছে পেঁয়াজ দানা লাগানো হয় না, এবারে প্রথম দেখা যাক কি আর পেঁয়াজ দানা লাগিয়ে কি হয়। দেখি দেখো সব লিস্ট করে সব ফেলা, বড় চাষি আমরা চিনতেই পারবো না যে কোনটাই কি দানা দিয়েছি, সেই জন্য সব ফেলা আছে, বুঝতে পারবি না, লেখাটাই বলা যাবে। এবার খুঁটি পুঁতে কিন্তু আটকাতে হবে, এটাতে বলা যাবে না, সেটা আমি জানি, সেটা বাবা ঠিক করবে। বাগানে কাজ করে গাছ পা ব্যথা করছে, তো বাগানে কাজ হয়ে গেছে, মা ওদিকে ওই যে গোবর দিচ্ছে, আমি এদিকে থালা বাসন মারছি, মানে সকালে বাসি কাজ সারা হচ্ছে এখন সাড়ে নটার সময়, এই বাসি কাজ সারা হলে তারপরে আমরা মানে খেতে পারবো, এখন খিদে পাচ্ছে, পা হাত পা ব্যথা করছে, এরকম কাজ করা হয় না সচরাচর, কিন্তু হঠাৎ হঠাৎ করে যখন বেশি কাজ হয়ে যায় না তখন খুব কষ্ট হয়ে যায়। তো প্রায় 10:30 দিকে কাজ বাজ সেরে উঠেছি, তারপরে মানে এত গা পা ব্যথা, একটুখানি রেস্ট নিয়েছিলাম, এখন প্রায় 11:30 বাজে, আর এই দেখ তরমুজ নিয়ে বসেছি, কেউ অর্ধেকটা কেটে খাওয়ানো হয়েছে আগে, এটা আজকে শুরু দেবো আর দেবো না, কিন্তু এই মুখটা দেখো, মুখটা দেখো, প্রত্যেক দিন দেবো তরমুজ। বলেছি শুধু একদিন দেবো আর কোনো দিন দেবো না, আজকের তরমুজ দেবো আর দেবো না কোনো দিন, দেখো সঙ্গে সঙ্গে মুখটা দেখো, বাংলা পাঁচ, এবার প্রত্যেক দিন দেবো তরমুজ। তোর মার চিনিস বিচ্ছু কথা কাল, আজকে দেবে আর কোনোদিন দেবে না, এবার তুলে রেখেছে আর দেবে না, এখন ওই ওই হয়ে গেল, প্রত্যেক দিন দেবো। তরমুজটা দেখো লাল টকটক করছে, তা কুটুসের জন্য কেনা হয়েছিল, কুটুস দিচ্ছে খাওয়ার জন্য, দাদা একটু খাও, দিদি একটু খাও, কুটুসের এখন হয়নি, দেখো না কি করছে, তুমি এত মিষ্টি কুটুসের, বলা হয় যে আর তরমুজ দেওয়া হবে না, কুটুসের মুখখানা কেমন হয় তোমরা শুধু একবার দেখে নেবে, এইরকম কিরকম তরমুজটা কেমন, এখন তরমুজ খেয়ে তারপরে কিন্তু আবার রান্না বান্নায় সব চলে যাবো, মানে মা একদিকে যাবে, আমি একদিকে যাবো, আর বাবা চলে যাচ্ছে বাজারে, চিকেন টিকে নিয়ে আসবে না, কষ্ট হয়েছে সে বলা যাবে না, ভালো আনতে পারি, হ্যাঁ সবাই কষ্ট করেছে, 11:30 সময় বাবা আজও 11:30 সময় যেন রেটটা ধরো কি আছে, তো যদি পারো আসবে, না পারবে থাকবে, তো এই হয় মানে সবাই এত মাংস খাওয়া পছন্দ করে, বিশেষ করে বাবা কেন আমার ছেলে কেন, তো মাংস ঝোল হলেই যেন ব্যাস আমাদের ভাত খাওয়া হয়ে যাবে, এরপরে মুরগি পুষি এটাই লাভ হবে, তাই না, কেনা মাংস থেকে, তো দেখা যাক কি হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, মানে কালকের বিকেল থেকে আজকের এই যে 11:30 পর্যন্ত টানলাম, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে তো লাইক করবে এবং শেয়ার করবে, আর অবশ্যই করে ভিল স্টোরি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চিনির মতো মিষ্টি, খুব মিষ্টি।